প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এশিয়ান টিভির সাপ্তাহিক আয়োজন আরএমজি টক উইথ মেহেদি মাহবুবে আপনাদের সবাইকে সুস্বাগতম। বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি রেডিমেড গার্মেন্ট শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আর আজকে এই আলোচনায় অংশ নিতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় নৌ পরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খান এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকিএমএ প্রাক্তন প্রথম সহসভাপতি মিস্টার মোহাম্মদ হাতেম। অনারেবল মিনিস্টার মিস্টার হাতেম, আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আমরা জানি যে বর্তমানে সারা দেশে এক বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যে এর একটা বিরূপ প্রতিক্রিয়াও আমরা দেখতে পাচ্ছি। আমরা এ নিয়ে বিশদ আলোচনা করব, বাট অনুষ্ঠানের শুরুতেই ব্যবসায়ীদের শীর্ষ প্রতিষ্ঠান এফবিসিসিআই এর সভাপতি একটি মন্তব্য রেখেছেন, আমরা আসুন শুনে নিই সেই মন্তব্যটি। আমি তখন এফবিসিসিআই প্রেসিডেন্ট ছিলাম, কত না করেছি, কত না দরজায় ধর্ণা দিয়েছি, কিন্তু কেউই কর্ণপাত করেননি, কেউই বসেন নেই, কেউ সংলাপ করেননি। 3 কোটি ব্যবসায়ীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমরা রাস্তায় নামবো। মিস্টার মোহাম্মদ হাতেম, অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি গার্মেন্ট শিল্পের একজন নেতৃস্থানীয় লিডার, বর্তমান পরিস্থিতিতে আপনাদের ক্ষতির সম্বন্ধে আমার একটা আমাদের দর্শকদেরকে একটু জানিয়ে দিন প্লিজ। ধন্যবাদ। আসলে আপনার একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, গতকালকে কিন্তু এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এই জানুয়ারি মাসের যে এক্সপোর্ট ফিগারটা প্রকাশ করেছে তাতে কিছুটা হলো ডিসেম্বরের তুলনায় কিন্তু 5% গ্রোথ হয়েছে, কিন্তু ওভারঅল গত 7 মাসের হিসাব যদি দেখি সেটা কিন্তু 2.7%-এর মতো নিটের গ্রোথটা এবং ওভেনের গ্রোথটা আরও কম। আর একটা জিনিস আপনারা সবাই জানেন যে ক্রিসমাসের ছুটির পরে জানুয়ারি মাসের শুরু থেকেই বায়াররা কিন্তু মানে ওয়ার্ল্ডের যে কোনো দেশেই তাদের এই মানে অর্ডারগুলি প্লেস করা শুরু করে এই বছরের, এবং এই প্ল্যানিংটা 2014 সালের প্ল্যানিং অনুযায়ী তারা জানুয়ারি মাসে আসে, এসে আমাদের অর্ডারগুলি প্লেস করে। তো হঠাৎ করে যখন একটা অনাহূত পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেলাম, একটা মানে আমরা কিন্তু কেউ আশা করিনি হঠাৎ করে এই ধরনের একটা পরিস্থিতির মুখোমুখি আমরা হয়ে যাব, এবং বায়াররাও কিন্তু মানে অনেকটা হতাশ হয়েছে এই ধরনের একটা পরিস্থিতির মুখোমুখি হওয়ার কারণে। স্পেশালি আপনি 2013 সালের পরিস্থিতির পর আপনারা অনেক কষ্ট করেছিলেন, 2013 সালের রানা প্লাজা তাজরিন ইনসিডেন্ট, এই এত বড় দুর্ঘটনার পরে আমরা কিন্তু 2014 সালটা মানে কোনো দিকে তাকাইনি। আমরা ফায়ার সেফটি বলেন, ওয়ার্ক প্লেস সেফটি বলেন, ওয়ার্কারদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা বলেন, মাননীয় মন্ত্রী জানেন উনি আমাদের সাথে মানে এই বিষয়গুলিতে খুব ওতপ্রোতভাবেই সম্পৃক্ত ছিলেন, যদি উনি এই আমাদের মন্ত্রণালয়ে না, তারপরেও কিন্তু উনি আমাদের সাথে বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন, সরকার আমাদেরকে এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছেন, সরকার বিভিন্নভাবে আমাদেরকে আমাদের আমাদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু তো আমরা কিন্তু 2014 সালে এই এই ফায়ার সেফটি, ওয়ার্কপ্লেস সেফটি বা বিল্ডিং সেফটি নিয়ে কোনো দিকে ডাইনে বায়ে তাকাই নেই। যখন যেটা আমাদের সামনে আসছে, আমরা হাজার হাজার কোটি টাকা কিন্তু 2014 সালে আমরা ইনভেস্ট করেছি, টার্গেট 2015 সাল আমাদের বাম্পার ফলন, আমাদের রেজাল্ট আসবে, এক্সপোর্ট আমাদের বাম্পার হবে, এবং সেই আশা নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে এই ধরনের একটা পরিস্থিতি, আপনি জানেন যে আমি গত সপ্তাহে আমি বাইরে গিয়েছিলাম এবং বায়াররা পরিষ্কার আমাদেরকে বলেছে যে 2014 সালে যে প্ল্যানিং করেছিল 15 সালের জন্য বাংলাদেশের মানে মার্কেটিংয়ের, তা থেকে তারা পরিষ্কার 30-40% অর্ডার অন্য দেশে শিপ করবে, কারণ এই পরিস্থিতিতে তারা কিন্তু শঙ্কিত যে আমরা সময় মতো তাদের অর্ডারগুলি শিপমেন্ট দিতে পারবো কি না, বা অতীতে যেটা এই ধরনের পরিস্থিতিতে হয়নি, যার কারণে তারা কিন্তু এটা শিপ করছে। ফলে আপনি দেখেন যেখানে আমরা এই বছর যদিও সরকারিভাবে টার্গেট ধরা হয়েছিল 10% গ্রোথ, কিন্তু আমরা কিন্তু ভিতরে ভিতরে আমাদের টার্গেট কিন্তু মোর দেন 15% ছিল। স্পেশালি নিটওয়ার নিয়ে আপনারা অনেক আশাবাদী ছিলেন, কারণ আপনি জানেন যে নিটওয়ারের একটা শক্তিশালী ব্যাকওয়ার্ড লিকেজ ইন্ডাস্ট্রি রয়েছে, এবং আমরা কিন্তু এই এটার উপর ভিত্তি করে আমরা কিন্তু অতীত গত 15-10 বছরের আমাদের এক্সপোর্টের যে গ্রোথের ট্রেন্ড সেটা হচ্ছে 15% প্লাস। তো আমরা কিন্তু আশাবাদী ছিলাম যে এইবারও আমরা মোটামুটি একটা ভালো অবস্থানে যাব, কিন্তু এই পরিস্থিতিতে আমরা কিন্তু শঙ্কিত। শুধু আমি না, আমার ব্যক্তিগতভাবে আমারও অর্ডার অনেক কাট হয়েছে এবং ক্যান্সেল হয়েছে,
প্রত্যেকেরই, আপনি যার সাথেই কথা বলবেন দেখবেন এই অবস্থা চলতেছে, এবং প্রত্যেকটা ফ্যাক্টরিতে গেলেই দেখবেন এখন আর ওই আগের মতো রাত্র আটটা দশটা ওভারটাইম এখন নাই। মাননীয় মন্ত্রীর কাছ থেকে একটু ক্লু নিতে চাচ্ছি। মন্ত্রী জি, আমরা জানি যে আপনি শ্রমিক স্বার্থ নিয়ে, শ্রমিক সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আপনি শুধু মন্ত্রী হিসেবে না, একজন দেশের নাগরিক এবং হিসেবে আপনার বক্তব্য শুনতে চাই। এই ব্যাপারটা একটু পরিষ্কার আমি এইভাবে করতে চাই যে আমি আসলে 1972 সাল থেকে ট্রেড ইউনিয়ন করি। আজকে যে শ্রম আইন 2006 এটা প্রণয়ন করা হয়েছিল, 12 বছর এই আইনটা তৈরি করতে লেগেছিল, 9 বছর আমি এটার সঙ্গে কাজ করেছি, এবং এটা সংশোধন যখন বিগত সরকার করে তখনও এটা করতে 6 বছর সময় লাগছে, 5 বছর সময় লাগছে। আমি 5 বছরই কিন্তু এটার সঙ্গে কাজ করেছি, এবং হাতেম সাহেব এটা জানেন যে আমি সকল পক্ষের আলোচনা করেই কিন্তু মোটামুটি এই আইনটাকে একটা জায়গায় নিয়ে আসছি সকলের কাছে গ্রহণযোগ্য গড়ে তোলার জন্য। একটা ব্যাপার আমাদের একটু পরিষ্কার হওয়া দরকার যে আসলে এখন গার্মেন্ট শিল্পের যে অবস্থা শ্রমিকদের মধ্যে, আগে যেভাবে উত্তেজনা ছিল, যেভাবে জ্বালাও পোড়াও ভাঙচুর, এমনকি আপনার যে প্রতিষ্ঠানে তারা কাজ করে এই ফ্যাক্টরিগুলোকে পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হতো, ভাঙা হতো, এইটার পেছনে যে মূল বিষয়টা আমি লক্ষ্য করেছি সেটা হলো যে এইটা এক ধরনের অসৎ, যারা ট্রেড ইউনিয়নিস্ট এবং তাদের যে অসৎ কর্মকাণ্ডগুলো এখানে কাজ করতো, এবং সাদা একদম সাদা মাটা মনের যে সমস্ত শ্রমিক, এই শ্রমিকরা কিন্তু তখন তাদের শিকারে পরিণত হতো, এবং তারা নিজেরা উপলব্ধি করতে অনেক ব্যর্থ হয়েছে অনেক ক্ষেত্রে। তাই 2013 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে একদিন ডেকে বললেন যে এই পরিস্থিতি থেকে আমার মনে হয় আপনি দায়িত্ব নেন, আপনি একটু কাজ করেন, আমার বিশ্বাসে আপনি এই ব্যাপারটা সমাধান করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দেওয়ার পরে আমি দীর্ঘ দিন আপনার সকল পক্ষের, তাদের সঙ্গে আমি বৈঠক করেছি, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, সরকারের, আমি এর উপর একটা রিপোর্ট তৈরি করে দিয়েছিলাম যে সরকারের কী কাজ, মালিকের কী কাজ, শ্রমিকের কী কাজ, কার কার কী দায়িত্ব, সেই দায়িত্বগুলোকে প্রথমে ভাগ করলাম। ভাগ করে প্রথম যে কাজটি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে করলাম সেটা হলো যে আসলে শ্রমিকদের মধ্যে যে একটা তীব্র অসন্তোষ, তার দুটি কারণ, একটা হলো যে তাদের যে ট্রেড ইউনিয়ন করার অধিকারটা এইটা তারা পাচ্ছে না, আর একটা হলো যে মজুরি, তারা এত নিম্নমানের মজুরি দিয়ে তাদের চলা সম্ভব নয়। শ্রমিকদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা সম্ভব হয়েছিল যে উপলব্ধি করা, আমি উপলব্ধি বোর্ডটাকে জাগ্রত করলাম এইভাবে যে ঘরে আপনি বাস করেন সেই ঘরে যদি আগুন দেন তাহলে কিন্তু আপনি ঘরে থাকতে পারলেন না। এই যে উপলব্ধি, অর্থাৎ আমি জাগ্রত করার চেষ্টা করেছিলাম যে ফ্যাক্টরিটা কিন্তু তার ওই করাই এবং তার নিজের বসত। মাননীয় মন্ত্রী, আমরা অ্যাপ্রিসিয়েট করি যে এই আপনার উদ্যোগ এবং আপনার সহায়তায় আমরা একটা খুব খারাপ পরিস্থিতি থেকে, শ্রম অসন্তোষ থেকে আমরা উত্তরণ করতে পেরেছি, এবং যেটা মিস্টার হাতিম বলছিলেন যে তারপর গার্মেন্টস শিল্প সংশ্লিষ্ট সবাই চেষ্টা করছিলেন 2014 সালে, কিন্তু বর্তমানে একটা আমরা কঠিন অবস্থা। আমরা এই বিষয়ে আপনার জিনিস হলো যে মজুরির বিষয়টা দেখেন, 84 সালে 570 টাকা ছিল মজুরি, আর 94 সালে 10 বছর পরে সেই মজুরি দাঁড়ালো 930 টাকা, বাড়লো 7%, আর 12 বছর পরে এসে 2006 সালে এই মজুরি হলো 1662 টাকা। এখানে আমরা বাৎসরিক, আমি বাৎসরিক হিসাবটা বলছি, বাৎসরিক এই 12 বছরে যে 6% মজুরি প্রবৃদ্ধি হলো, শেখ হাসিনা যখন দেখলো যে 2006 থেকে উনি 2010 এসে কিন্তু মজুরিটা বৃদ্ধি করলেন, সুতরাং 3000 টাকা তাদেরকে মজুরি দিতে হবে, এবং ওনারা একমত হলেন। এই যে এইখানে কিন্তু প্রতি বছর বাৎসরিক হিসাব যদি করেন তাহলে 20% বাড়লো। ঠিক 3 বছর যেতে না যেতে 2013 এসে কিন্তু তিনি 5300 টাকা করে দিলেন, এবং এর 25% বাৎসরিক কিন্তু প্রবৃদ্ধি। এর ফলে শ্রমিকদের মধ্যে যে একটা ওই যে তাদের ক্ষোভটা ছিল কিছুটা নিরসন হলো, পাশাপাশি যেটা হলো সেটা হলো যে ট্রেড ইউনিয়ন করা, এটা একটা মালিকদের মধ্যে একটা ভুল ধারণা ছিল। হ্যাঁ, এটাও ঠিক যে প্রকৃত ট্রেড ইউনিয়নিস্ট নয়, অসৎ পন্থায় কিছু করতে চায়, ওই ট্রেড ইউনিয়ন দিয়ে কিন্তু আপনার ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত হবে, এটা ঠিক। আমাদের এখন কিন্তু ট্রেড ইউনিয়নগুলো হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে না, যেখানে প্রবলেম হচ্ছে যেমন আপনার তোবা নিয়ে যখন এই এই যে শ্রমিকদের মধ্যে একটা অসৎ উপায়ে কিছু একটা মানে অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করা হলো, তখনও কিন্তু আমি হস্তক্ষেপ করেছি, এবং অত্যন্ত সুন্দরভাবে শ্রমিকদের দেনা পাওনা কিন্তু মিটিয়ে দিয়েছে, যার ফলে বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে এখন এর ফলে না এটার ফলে কিন্তু রেজাল্টটাই। এর আগে আরেকটা কথা বলা দরকার যে এই আগের চাইতে কিন্তু আমাদের ফ্যাক্টরিগুলো বেশ
ভালো কমপ্লায়েন্স পারফরম্যান্স অনেক ভালো অনেক অনেক জি এবং অ্যাকাউন্টের রিপোর্টে মোর দ্যান 80% যে বিশ্ব সংস্থা দুটি একটি অ্যাকাউন্ট একটি অ্যালায়েন্স যারা এখানে এলো ওই রানা প্লাজার পরে এত কথা এত কিছু ইয়ে হলো তারা কি বললো তারা বললো ওভার 80% ফ্যাক্টরিজ তারা কমপ্লায়েন্স পেয়েছে অবশ্যই এটা আমাদের জন্য একটা বিরাট বিশাল গর্বের কথা গর্বের বিষয় এবং যেটা শুনলাম সেটা হলো 2% এর মতো তাহলে চিন্তা করেন যেখানে 5000 ফ্যাক্টরি সেখানে 30-40-50 ফ্যাক্টরি একটু হতেই পারে তাই না এটা কিন্তু আমাদের জন্য খুব গর্বের ব্যাপার তবে যারা আমাদের বায়ার তারা যদি এখানে আমাদের অর্ডার না দেয় তাহলে আমাদের এই ফ্যাক্টরিগুলো কী করবে শ্রমিক কোথায় যাবে আমার মালিক কী করবে এইটা একটা কিন্তু বিষয় দাঁড়িয়ে গেছে এবং আমাদের এই রাজনৈতিক অসন্তোষটার কারণে আমাদের এই একটা তাদের মধ্যে একটা ভীতি আশঙ্কার সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি উত্তরণ বা এই পরিস্থিতি সৃষ্টি হলো কেন আপনারা এই শর্ট টাইমে এত আলোচনা না করে শুধু এইটুকু বলতে চাই আমাদের দেশটার পেছনে কিন্তু একটা একটা কালো থাবা আছে কারণটা কি কারণটা হলো এত জন বহুল একটা রাষ্ট্র এত ছোট একটা রাষ্ট্র পৃথিবীতে আজকে অর্থনৈতিকভাবে এগিয়ে চলেছে এটা কিন্তু লক্ষণীয় এবং আপনি কিছুদিন আগে দেখেছেন যে 11টা দেশ অর্থনৈতিকভাবে উন্নয়নের দিকে এগিয়ে আছে বাংলাদেশ সেখানে 6 নম্বর অবশ্যই তবে আজকের এই রাজনৈতিক অস্থিরতা যারা সৃষ্টি করছে তাদের একটা জিনিস বুঝতে হবে সন্ত্রাস দিয়ে কিন্তু গণতান্ত্রিক আন্দোলন হয় না আপনার নিশ্চয়ই মনে আছে বঙ্গবন্ধু 1971 সালে এখনও ভাষণ শুনবে 7ই মার্চে যে ভাষণ দিয়েছিলেন তিনি 7ই মার্চে বললেন আজ থেকে ঘোড়ার গাড়ি চলবে রিক্সা চলবে আমি গরিব মানুষের যাতে কষ্ট না হয় ইত্যাদি কথাবার্তা বললেন কী বন্ধ থাকবে তবে হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট এগুলো বন্ধ থাকবে অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়েটাকে অর্থাৎ এইটাই হলো অসহযোগ আন্দোলন এই আন্দোলনটা কিন্তু উনি একভাবে দেখেছেন আজকের আন্দোলনটা হলো মানুষ মারার আন্দোলন পেট্রোল বোমা দিয়ে আপনি বাসের সাধারণ নাগরিক শ্রমিকদের হত্যা করবেন 2013 সালে প্রায় 58 জন হেল্পার ড্রাইভারকে হত্যা করেছেন তবে আমি খুব আশান্বিত যে খুব শীঘ্রই জনতার যে যে ঐক্যবদ্ধ যে শক্তি ডেভেলপ করছে এইটা দিয়ে কিন্তু আমাদের এই রাজনৈতিক পরিস্থিতি একটা পর্যায়ে আমরা নিয়ে আসতে পারব ধন্যবাদ মাননীয় আমরা আলোচনা আরো বিস্তারিত আলোচনা করব বিরতির পর আমরা এই বিষয় নিয়ে আরেকটু আলোচনায় যাব ধন্যবাদ আপনাদেরকে প্রিয় দর্শক আমরা একটু ছোট বিরতি করছি আমাদের সঙ্গেই থাকুন প্লিজ প্রিয় দর্শক বিরতির পর আবার সবাইকে স্বাগতম আমাদের অনুষ্ঠান আরএমজি টক উইথ মেহেদি মাহবুব আমরা আলোচনা করছিলাম মিস্টার মোহাম্মদ হাতেম এবং অনারেবল মিনিস্টার মিস্টার শাহজাহান খানের সাথে মিস্টার হাতেম জি আমি উনি যেটা বলছিলেন বিরতির আগে আমি মাননীয় মন্ত্রীর কাছে একটা জিনিস একটু আমি অনুরোধ করব বিনীতভাবে অনুরোধ করব আপনি জানেন যে 2014 সালে আমরা আমাদের যা কিছু ছিল এই গার্মেন্টস সেক্টরকে এগিয়ে নিয়ে যাবার জন্য ফায়ার সেফটি বিল্ডিং সেফটি ওয়ার্কপ্লেস সেফটি করার জন্য যার যা সম্পদ ছিল সব ব্যয় করে ফেলেছি ব্যাংক থেকে লোন নিয়েছি বিভিন্নভাবে যে যেভাবে পেরেছে কিন্তু কোনো দিকে তাকায় নেই কিন্তু এই যে করে এখন যে আমরা যে পরিস্থিতিতে উপনীত হইলাম এই মুহূর্তে কিন্তু প্রত্যেকে কিন্তু একটা বিশাল মানে সংকট অর্থনৈতিক সংকট বলেন কাজের সংকট বলেন সব ইয়ের মধ্যে আমরা আছি এ থেকে উত্তরণের জন্য আপনারা যদি সিরিয়াসলি কোনো মুভমেন্ট সরকার যদি না নেন তাহলে কিন্তু এই সেক্টরটা একসময় যেমন মনে করেন শ্রীলঙ্কা থেকে যেভাবে আসছিল তামিল গেরিলাদের গৃহযুদ্ধ অত্যাচারের কারণে বাইরে একসময় বাংলাদেশে আসলো বাংলাদেশের ভাগ্য খুললো এই পরিস্থিতি যদি দীর্ঘ মানে কন্টিনিউ করতে থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু শঙ্কিত যে আবারও বাংলাদেশ থেকে বাইরে চলে যাবে কিনা এটা যেমন আপনাদের দেখা দরকার মাননীয় মন্ত্রী আমার মনে হয় যে আপনি উনি ঠিকই বলেছেন যে আমাদের এই পরিস্থিতি উত্তরণ করতে হবে উত্তরণ করার দুটি বিষয় একটা হলো যে সরকার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে আর একটা হলো যে সাধারণ মানুষ এর প্রতি এর এর বিরুদ্ধে দাঁড়িয়ে একটা অবস্থান নিলে এটা নিয়ন্ত্রণ হতে পারে কারণ জনগণ ছাড়া কিন্তু কিছু করা যাবে না আমরা আবার আলোচনায় ফিরে আসবো তো তার আগে দেখিনি বন্দরনগরী চট্টগ্রামের গার্মেন্টস শিল্পের সার্বিক পরিস্থিতি
কোটের বন্দরের একটি নিয়ম আছে যে চার দিন পর্যন্ত বিনা শুল্কে এখানে রাখতে পারেন এবং ইউজুয়ালি অন্য নর্মাল সময়েও চার দিন পর্যন্ত অনেকেই রাখেন কারণ অন্য জায়গায় ঠিক করে তারপরে নিয়ে যান এবং চার দিনের পর তাকে ভাড়া প্রদান করতে হয়। যে কোনো রাজনৈতিক সংকট দেশের অর্থনীতির জন্য ভালো না এবং এই সংকটের কারণে গার্মেন্টস সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ক্রেতারা অর্ডার প্লেস করতে এখন ভয় পাচ্ছে রীতিমতো, তারা বিভিন্ন দেশে আপনার ক্রেতারা অন্য দেশে চলে যাচ্ছে, আমাদের দেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিদেশে আমাদের ইমেজে বড় একটা আবার ধাক্কা গেল, বড় বড় বায়ার যারা আমাদেরকে এদেশে এসে অর্ডার দিত তারা কিন্তু এই মুহূর্তে দেশের ওই অবস্থায় আমাদের দেশে আসতে চাচ্ছে না। চট্টগ্রাম বন্দর এবং গার্মেন্টস শিল্পের সঙ্গে খুবই জড়িত, বিকজ বন্দর ছাড়া ব্যবসা হয় না। আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট রিপোর্ট চিটাগাং পোর্ট অথরিটির, আমরা জানি, আমরা রিপোর্ট পেয়েছি যে 4,000 থেকে 5,000 গাড়ি পণ্য পরিবহনের জন্য কাজ করে চট্টগ্রাম বন্দরে, কিন্তু ১৯শে জানুয়ারির রিপোর্ট যে সেই দিন 5,920টি গাড়ি পণ্য পরিবহন করেছে, তার মানে অবরোধের মধ্যে, তার মানে চট্টগ্রাম বন্দরকে আমরা সুষ্ঠুভাবে কাজ করছে যেটা ব্যবসায়ী নেতৃবৃন্দ অ্যাপ্রিসিয়েট করছেন। কিন্তু একই সাথে কেন মংলা বন্দর অথবা পানগাঁও যেটা নিয়ে অনেক কথা হচ্ছে আমরা সফলভাবে চলতে দেখছি না মাননীয় মন্ত্রী? আচ্ছা, এই উনি যাওয়ার আগে আমি একটু ওনাকে আর একটু বলি। এটা আমি গত প্রায় আপনাদের এই সরকার আসার পর থেকে ওনাদের সাথে, আমি বিশেষ করে মাননীয় মন্ত্রীর সাথে সরাসরিভাবে সম্পৃক্ত, মংলা বন্দর চট্টগ্রাম বন্দর পোর্টের অ্যাডভাইজারি কমিটির মাধ্যমে, এবং এই পানগা বন্দর চালু করা নিয়েও আপনি অনেক উদ্যোগ নিয়েছেন, মানে প্রশংসনীয় বেশ কিছু উদ্যোগ আপনি নিয়েছেন, এবং আমি মনে করি আপনি আজকে চট্টগ্রাম বন্দরের যে সফলতা এর কৃতিত্ব যেমন আপনার সরকারের এবং তেমনি সরকারের মন্ত্রী হিসাবে কিন্তু আপনি এখানে সফল। কিন্তু একটা জায়গায় পানগা বন্দরটা কিন্তু আমরা এখনও এত এত চেষ্টার পরেও কিন্তু আমরা সঠিকভাবে, এখানে আমার একটা কন্টেনার গত 13 ডিসেম্বর চট্টগ্রাম পোর্টে আসছে, বহু ফাইট করে বায়ারকে আমি, মানে আমার সেলারকে আমি রাজি করিয়েছি পানগা বন্দরে পাঠাতে, কিন্তু প্রায় 1.5 মাসেও কিন্তু আমার কন্টেনারটা পানগা পোর্টে আসেনি। তো এই ব্যাপারে যদি আপনি একটা উদ্যোগ না নেন, অর্থাৎ আমি অনেকবার বলেছি, মিটিংও বলেছি, যে কিছু কিছু আইটেমকে যেমন মেশিনারিজ চট্টগ্রাম কেন্দ্রিক ফ্যাক্টরিগুলি ছাড়া বাকি সমস্ত মেশিনারিজ, তারপরে কটনের যত ইয়ে আছে এগুলিকে বা কেমিক্যালসের যত কন্টেনার আছে এই সবগুলিকে আপনি বাধ্যতামূলকভাবে যদি এখানে পানগা পোর্টে মাননীয় ডেলিভারির ব্যবস্থা না করেন তাহলে কিন্তু এটা সম্ভব। হাদেম সাহেবই পারেন কিন্তু পানগাঁওকে সবচেয়ে বেশি সচল করতে, উনি উদ্যোগ নিয়েছেন, এটা ঠিক, উনি যথেষ্ট আমাকে সহায়তা করেছেন। আর পানগাঁও কিন্তু আমি মনে করি আমাদের সরকারের একটা বিরাট অ্যাচিভমেন্ট, যে পৃথিবীর বহু দেশে অভ্যন্তরীণ কন্টেনার টার্মিনাল আছে কিন্তু বাংলাদেশে ছিল না। এইটা শেখ হাসিনা যখন 96 ক্ষমতা আসেন তখন থেকে এই কাজ শুরু করেছিল, আবার উনি যখন পুনরায় এই গত মেয়াদে আমরা কিন্তু এটা উদ্বোধন করলাম এবং দেখেন 32টা জাহাজ আমরা প্রাইভেটে দিলাম, কেউ জাহাজ আনলো না। পরবর্তীতে আমি কিন্তু উদ্যোগী হয়েই কিন্তু আমরা চট্টগ্রাম বন্দরের মাধ্যমে 3টা জাহাজ আনলাম এবং সেই 3টা জাহাজই এখন এখানে চলাচল করছে। যে কথাটা উনি বলেছেন এখানে কিছু সমস্যাও আছে, যেমন মনে করেন আপনার নতুন পোর্ট, আপনি একটা নতুন কিছু করতে গেলে নানা ধরনের জটিলতা থাকে, এখানে কাস্টমসের জটিলতা আছে, এখানে আপনার গাড়ির জটিলতা আছে, এখানে ধরেন জাহাজের জটিলতা কিছু আছে, তারপরে ওই যেটা পোর্ট তো ইয়ে করতে হবে, বাইরে যখন আপনি এলসি অপারেট করবেন তখনই সেটা করতে হবে। তবে উনি আমাকে একটা পরামর্শ দিয়েছেন যে আমাদের কিছু গুডস
যেটাকে একেবারে বাধ্যতামূলক এখানে নিয়ে আসছে, যেমন আমরা মংলা বন্দর এটা করেছিলাম খাদ্য খাদ্য পরিবহনের জন্য আপনি খাদ্য এবং সার তো দেখেন মংলা বন্দর কিন্তু মরে গেছিল, আমি যখন মন্ত্রী হই তখন একটা মৃতপ্রায় মংলা বন্দর পেয়েছিলাম, সেই মংলা বন্দর আজকে কিন্তু লাভ করছে। যেমন চারজন সরকারের সময় লস করতে 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 হচ্ছে 11.5 কোটি টাকার মতো লস করলো, আল্লাহ রহমতে গত বছর আমরা সেই 11.5 কোটি টাকা লস পুষিয়ে আমরা কিন্তু গত বছর 58 কোটি টাকা লাভ করেছি মংলা বন্দর এবং একটা বন্দর আমরা তৈরি করেছি আপনার পায়রায়। আর এইটা কন্টেনার টার্মিনাল যেটা বলেছেন ইন্টারনাল কন্টেনার ইনল্যান্ড কন্টেনার টার্মিনাল, এইটা আমরা কিন্তু সচল করতে একটু সমস্যার সৃষ্টি হচ্ছে নানা ধরনের, আমি এটা আশা করি খুব শীঘ্রই, এবং আজকে এই রাজনৈতিক পরিস্থিতির জন্য আমাদের কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আমরা সেটা পুষিয়ে উঠতে পারবো, ওনাকে আমি এটুকু আশ্বাস দিতে পারি এবং ওনাকে আমি অনুরোধ করবো এই ব্যাপারে যথেষ্ট সহায়তা তো বিগত করছেন, ভবিষ্যতে করবেন। আমাদের পোর্ট অনেক সম্ভাবনাময় দেশ কিন্তু এটা, আজকে শুধু পায়রা বন্দর না, আপনারা মহেশখালীতে আপনারা সোনা দিয়ে গভীর সমুদ্র বন্দর আমরা করবো ইনশাআল্লাহ, এবং সেখানে সেটা করলে চীন এবং ওই অঞ্চলের মায়ানমার চীন এবং ভারত এটা কিন্তু আমাদের এই পোর্ট ব্যবহার করবে। মাননীয় মন্ত্রী ধন্যবাদ। গভীর সমুদ্র বন্দরের কথা যেটা বলেছেন, 2021 সাল নাগাদ যে আমরা 50 বিলিয়ন এক্সপোর্টের যে আমাদের টার্গেট, এটা কিন্তু খুব অ্যাচিভেবল একটা টার্গেট, এবং সেই পর্যায়ে যদি আমরা যেতে হয় তাহলে ডিপ সি পোর্ট যদি না হয় এটা হ্যান্ডেল করা সম্ভব না কোনো অবস্থাতে। তবে আপনাকে এটুকু বলে রাখতে ধন্যবাদ, আমাদের এই যে আমরা যেটা পায়রা বন্দর করলাম এখানে ড্রাফট অনেক ভালো, এবং আমরা এখানে প্রায় কাছাকাছি বহু মাদার ভেসেল চলে আসতে পারবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আমাদের এই প্রাণবন্ত আলোচনায় অংশ নেওয়ার জন্য মিস্টার হাতেম আপনাকেও আমরা আশাবাদী। নেতিবাচক অনেক সংবাদের মধ্যেও আমরা আশার কিছু সংবাদ শুনলাম, আমরা আশা করছি দেশ এগিয়ে যাবে এবং শিল্প বিশেষ করে রেডিমেড গার্মেন্ট শিল্পর ক্রমান্বয়ে অগ্রগতি হবে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ গার্মেন্টস মেশিনারিজ নিয়ে একটি মেলা অনুষ্ঠিত হয়েছে, তার উপর একটি প্রতিবেদন দেখে চলুন দেখে আসছি একটি প্রতিবেদন এবং অনুষ্ঠান শেষ করছি। যত বড় স্টেপ দরকার, যত ডিজাইন দরকার, যত ই দরকার, সমস্ত কিছু একটা মেশিনের দ্বারাই হবে। ইবার লেজার আমরা নিয়ে এসেছি, একটা স্প্যানিশ একটা ব্র্যান্ড, এটা ডেনিমের উপর আপনার প্রিন্ট করার জন্য। আগে যেরকম আপনার হাত দিয়ে ঘষে ঘষে আপনার ডেনিমে দাগগুলো ফেলতে হতো, ওটা আপনি লেজার দিয়ে ইজিলি করে ফেলতে পারবেন। So I would like to confirm to you that this country stands united in one respect, and that is the progress of the country. It's much forward in the field of textile industry. Believe in that, and I wish you all success.